এই ভিডিওটার বিষয় ইএএন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এই ইএএন এটা কি কাজে লাগে? মনে করো এই সিরিজের কোনো একটা কম্পাউন্ড, এটা চেষ্টা করবে ইনার্ট গ্যাস হওয়ার। যদি নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসের স্ট্রাকচার পেয়ে থাকে তখন সেটা হলো স্টেবল। তাহলে আমি বলতে পারি নিয়ারেস্ট ইনার্ট গ্যাস মানে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার পেলে তখন সেটা কী হবে? স্টেবল হবে বা স্থায়ী হবে। বুঝতে পেরেছ? এটা একটা পয়েন্ট। আর একটা কী হতে পারে? এই ইনার্ট গ্যাসের থেকে কম পেতে পারে, তাহলে লেস দ্যান ইনার্ট গ্যাস। যদি ইনার্ট গ্যাসের থেকে কম স্ট্রাকচার পেয়ে থাকে তাহলে সে কী করবে? ইলেকট্রন নেবে। ইলেকট্রন নেওয়াটাকে কী বলা হয়? রিডাকশান বা বিচারণ। আর যে রিডাকশান করে বা বিচারণ করে তাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যদি কোনোভাবে ক্যালকুলেট করে ইনার্ট গ্যাসের থেকে কম ইলেকট্রন পাই তখন তাকে আমি বলবো অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। ওকে, আরেকটা সিচুয়েশন আসতে পারে, যদি কোনোভাবে দেখি ইনার্ট গ্যাসের থেকে বেশি ইলেকট্রন হয়েছে। তাহলে ইনার্ট গ্যাসের থেকে যদি কারোর বেশি ইলেকট্রন হয়ে থাকে তখন সে কী করবে? ইলেকট্রন ছেড়ে দেবে। আর ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে কী বলা হয়? অক্সিডেশন বা জারণ। এবং যদি কেউ অক্সিডেশন বা জারণ করে থাকে তখন তাকে কী বলা হয়? রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। তাহলে যদি কোনোভাবে কেউ ইনার্ট গ্যাসের স্ট্রাকচার পেয়ে থাকে তাকে বলবো স্টেবল কম্পাউন্ড, যদি তার চেয়ে কম পেয়ে থাকে তখন তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট, এবং যদি তার থেকে বেশি হয়ে থাকে তাকে হলো রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এখন এর ফর্মুলা কী? ফর্মুলাটাকে আমি যদি বলি তাহলে বলবো মেটাল আয়নের ইলেকট্রন, মেটাল আয়নের ইলেকট্রন সংখ্যা প্লাস 2 × লাইগ্যান্ড। তাহলে মেটাল আয়নের ইলেকট্রন সংখ্যা প্লাস 2 × লাইগ্যান্ড করলে আমি ইএন পেয়ে যাব। আমি একটা এক্সাম্পলে আসছি। মনে করো তোমাকে বললো এনআই সিএন ফোর টু মাইনাস, এই কম্পাউন্ডটা কী? স্টেবল, আনস্টেবল, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট জানতে চেয়েছে কি। তাহলে তুমি এক্স ধরো, নিকেলটাকে এক্স ধরলাম, সিএন এর চার্জ কত হয়? -1। তাহলে 4 × -1 সমান -2, এক্স সমান কত হচ্ছে? +2। এবার নিকেলের কত ইলেকট্রন হয় দেখো, নিকেলের কত ইলেকট্রন হয়? 28টা। তাই নিকেলের হয় 28টা, কিন্তু আমার এখানে কী আছে? 2+। তাহলে নিকেল 2+ হবে দুটো ইলেকট্রন কম। আমরা জানি প্লাস হলে কী হয়, প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে দুটো ইলেকট্রন কম, মানে 26টা। তাহলে নিকেল 2+ 26টা। এবার তুমি দেখো সিএন কটা আছে, সিএন 4টে আছে, তার মানে 4টে সিএন। এবং কী বলেছি? মেটাল আয়নের ইলেকট্রন, দেখো মেটাল আয়নের ইলেকট্রন 26টা। 2 × কী বলেছি? লাইগ্যান্ড। তাহলে 2 × 4, ঠিক আছে, তাহলে 26 আর 8 কত হলো? 34টা। এবার তুমি চলে আসো নিকেল যে সিরিজে রয়েছে ইনার্ট গ্যাসে কত ইলেকট্রন আছে? 36টা। তাহলে এই অবস্থায় কি স্টেবল হবে? না। কী হচ্ছে? তার চেয়ে কম ইলেকট্রন হচ্ছে। কম ইলেকট্রন হলে কী করবে? সে ইলেকট্রন নেবে, তাই তো? তাই জন্য এইটা কী হবে? অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ বা জারক হবে। বোঝা গেছে? তোমাকে আজকে বললো হয়তো K4 Fe CN6। দেখো তোমাকে এরকমভাবে একটা কম্পাউন্ড দিয়ে দিতে পারে, তোমার কী কাজ হবে? তোমার কাজ হবে থার্ড ব্র্যাকেটের বাইরে কত চার্জ হচ্ছে সেই ফর্মে লিখে ফেলা। তার মানে Fe CN6, এটা 4K, তাই তো? 4টে K, তাই জন্য এখানে কী হবে? 4টে মাইনাস, কারণ 4টে K মানে 4টে প্লাস। এবার তার মানে কী ভাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা নিয়ে নিলাম, ওপরে কী হলো? 4টে মাইনাস দিয়ে দিলাম। এবার তুমি দেখো এটাকে এক্স ধরো, সিএন এর চার্জ কত হয়? -1 × 6 সমান কত হচ্ছে ওপরে? 4 - 4। তাহলে এক্স সমান কত হচ্ছে? +2। তার মানে এখানে Fe2+, তাই তো? বুঝতে পেরেছ? তাহলে এফি দেখো কটা ইলেকট্রন হয়? 26টা। এফির কটা হয়? 26টা ইলেক্ট্রন, কিন্তু এখানে কটা আছে? 2+। 2+ মানে কি? দুটো ইলেকট্রন আরও কম, তার মানে কটা হবে? 24টা ইলেকট্রন। মাথায় ঢুকেছে? এফির হয় 26টা ইলেকট্রন, কিন্তু এখানে Fe2+ আছে, Fe2+ মানে কি? দুটো ইলেকট্রন কম, তাই জন্য কটা ইলেকট্রন লিখেছি? 24টা। এবার দেখো সিএন কটা সিএন আছে? 6টা সিএন আছে, তাই তো?
এবার কি আছে, টু ইন্টু লাইগান, টু ইন্টু লাইগান, তাহলে ছটা সিএন আছে, তার মানে সিক্স ইন্টু টু মানে কত হচ্ছে বারো, চব্বিশ আর বারো যোগ করলে কত হচ্ছে ছত্রিশ। দেখো এই সিরিজে চলে এসো, এই সিরিজের লাস্টটা কী আছে ছত্রিশ, তার মানে যদি নিয়ারেস্ট ইনার্ট গ্যাস পায় তার মানে কী হয় বলেছি, স্টেবল বা স্থায়ী হবে, তার মানে অর্থেক কনক্লুশনে পৌঁছালাম এটা স্থায়ী বা স্টেবল। ইজ ইট ক্লিয়ার? মনে করো তোমাকে এইটা দিল যে সিও এইচ টু ও হোল সিক্স সিএল টু, এরকম একটা তোমায় দিয়ে দিল। তাহলে তোমার কাজ কী হবে, তোমার প্রথম কাজ হবে এই দিকে ক্লোরিনটাকে বাদ দিয়ে থার্ড ব্র্যাকেটটুকু লেখা, তার মানে সিও এইচ টু ও হোল সিক্স। এবার দেখো ক্লোরিনের চার্জ কত হয়, মাইনাস ওয়ান, কটা ক্লোরিন আছে, দুটো ক্লোরিন, মানে দুটো মাইনাস ওয়ান চলে গেছে, বুঝেছ, ক্লোরিনের চার্জ মাইনাস ওয়ান, দুটো ক্লোরিন আছে, তাহলে দুখানা ক্লোরিন কী হচ্ছে বাদ চলে গেছে, মানে দুটো মাইনাস চলে গেছে, তার মানে এর মধ্যে কী হবে টু প্লাস। ওকে, এবার তুমি এক্স ধরে বার করো, এক্স এইচ টু ওর চার্জ কত হয় জিরো, তাহলে সিক্স ইন্টু জিরো সমান সমান কত হচ্ছে প্লাস টু, বুঝতে পেরেছ, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে প্লাস টু, তার মানে এখানে কোবাল্ট প্লাস টু। এবার চলে আসো কোবাল্ট প্লাস টু এর ইলেকট্রন সংখ্যা কত হয়, এটা হলো কোবাল্ট সাতাশ, এখানে কত আছে প্লাস টু, প্লাস টু মানে কি দুটি ইলেকট্রন কম আছে, দুটি ইলেকট্রন যদি কম থাকে কটা হবে পঁচিশ। এবার দেখো এইচ টু ও কটা এইচ টু ও আছে ছটা, তার মানে কি আছে সিক্স ইন্টু এইচ টু ও, মানে কি এইচ টু ওর কত হয় দুটো করে ইলেকট্রন, মানে টু ইন্টু লিগ্যান্ড, তাই তো, তাহলে টু ইন্টু লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ড নাম্বার, তাই তো নাকি, তার মানে কী হবে ছটা আছে, তার মানে সিক্স ইন্টু কত হচ্ছে দুই, মানে কত হচ্ছে বারো, যোগ করলে কত হচ্ছে থার্টি সেভেন, তার মানে এই সিরিজে চলে এসো, এই সিরিজে দেখো ম্যাক্সিমাম ইলেকট্রন ছত্রিশ, যদি তার চেয়ে বেশি হয় মোর হয়ে থাকে তখন তাকে কী বলবো আমরা, এটা একটা রিডিউসিং এজেন্ট বা বিজারক, মাথায় ঢুকেছে? মনে করো তোমাকে এই এরকম একটা দিল কে টু পিটি সিএল ফোর, এরকম একটা দিয়ে দিল, তাহলে কী করবো, এই চারটে কে প্লাসে দুটো কে প্লাস এখানটা আলাদা করে নেব, প্লাস এই যে ভেতরের যে অংশটা রয়েছে সেটা লেখো পিটি সিএল ফোর, দুটো কে প্লাস হয়ে গেছে, তার মানে এটা কী হবে টু মাইনাস। সো একই রকমভাবে এক্স ধরে বার করো, তাহলে এটাকে এক্স ধরলাম, ক্লোরিনের চার্জ কত সিএল মাইনাস, তাই না, তার মানে চার ইন্টু মাইনাস ওয়ান, কারণ সিএলের চার্জ কত হয় মাইনাস ওয়ান হয়, সমানসমান কত হচ্ছে মাইনাস টু, তাহলে এক্স সমানসমান কত হচ্ছে প্লাস টু, তার মানে এই যে প্লাটিনাম, প্লাটিনামের চার্জ হচ্ছে প্লাস টু, প্লাটিনাম ইলেকট্রন চলে এসো, দেখো প্লাটিনাম, প্লাটিনাম ইলেকট্রন কত আটাত্তর, এখানে কত আছে প্লাস টু, প্লাস টু মানে কি দুটি ইলেকট্রন কম আছে, দুটি ইলেকট্রন কম মানে কত হবে ছিয়াত্তর। ওকে, এবার দেখো লিগ্যান্ডের সংখ্যা কটা চারটে, চারটে লিগ্যান্ড, তো তাহলে ফোর ইন্টু লিগ্যান্ড, ফোর ইন্টু লিগ্যান্ড, লিগ্যান্ডের লিগ্যান্ডের ভ্যালু কত হয়, মানে টু ইন্টু লিগ্যান্ড থাকে, তাই তো, টু ইন্টু লিগ্যান্ড, তাহলে কত হবে টু ইন্টু ফোর, বুঝেছ, চার দুগুণে কত হচ্ছে আট, তার মানে কত হচ্ছে এইটটি ফোর। এবার এই সিরিজে চলে এসো, প্লাটিনামের সিরিজের লাস্টটা কী আছে এইটটি সিক্স, তাই না, তার মানে ইলেকট্রন কী আছে লেস আছে, ইলেকট্রন কত আছে লেস আছে, যদি ইলেকট্রন কোনোভাবে লেস থাকে তখন তাকে কী বলে অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এটাকে আমি বলবো অক্সিডাইজিং এজেন্ট। এবং মনে রাখবে যদি কারোর ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেয়ে থাকে সেটাকে স্টেবল কম্পাউন্ড বলি, আর যদি তার চেয়ে কম, বেশি বা কম হয়ে থাকে তখন সেটাকে আনস্টেবল বলি, সেটা অক্সিডাইজিং হতে পারে বা রিডিউসিং হতে পারে, কিন্তু বেশি বা কম হলে তাকে কী বলবো আমরা আনস্টেবল কম্পাউন্ড। তার মানে এখানে চৌত্রিশ এখানে কম ছিল, তার মানে এটাও আনস্টেবল ছিল, তার একটা স্পেশালভাবে অক্সিডাইজিং হয়েছিল বা জারক হয়েছিল, ঠিক আছে, এটা আনস্টেবল ছিল, যেগুলো যেগুলো কম ছিল এটাও আনস্টেবল। ওকে, তাহলে বুঝতে পেরেছি আমার প্রথম টার্গেট কী হবে, থার্ড ব্র্যাকেটের অংশটাকে লেখা, সেখান থেকে সেন্টার অ্যাটমের অক্সিডেশন নাম্বার বার করা, আর কার কটা ইলেকট্রন আছে এখানে দিয়ে দেওয়া আছে সেই অনুযায়ী ইলেকট্রন লেখা, আর টু ইন্টু লাইগ্যান্ড করা, করে টোটাল যোগ করা, যোগ করার পর বা অ্যাড করবার পর দেখবো যে তার কাছের ইনার্ট গ্যাসের ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সমান হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে স্টেবল হবে, আর যদি না হয়ে থাকে তাকে আনস্টেবল হবে। এখন আনস্টেবলে তোমার কাছে দুটো অপশান আছে, হয় বেশি হবে নয় কম হবে, বেশি হলে রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ, আর যদি কম হয় তখন তাকে অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ বলবো। তো এইভাবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার যে কোনো কোঅর্ডিনেট কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বার করি, এবং অবশ্যই এটা আমার কাছে কী হবে খুবই ইম্পর্টেন্ট একটা
ব্যাপার। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।